কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এমনটাই কিন্তু অবস্থা হয়েছে কলকাতার দুই প্রধানের। হ্যাঁ বন্ধুরা, যেখানটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গল এই দুটো দলেরই কিন্তু দুর্দান্ত পরিমাণে খারাপ অবস্থা রয়েছে বর্তমানে। যেখানটায় একটা দুর্দান্ত প্লেয়ারের কথা বলবো, যার কারণে কিন্তু মোহনবাগান এই মরশুমে দুর্দান্ত একটা ফল প্রসব করতে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, সেই প্লেয়ারটাকে আগামী 31 তারিখে ছেড়ে দিতে চলেছে। তো বন্ধুরা, কে সেই প্লেয়ার, সমস্তটা আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেল একটু নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে একটু অবভিয়াসলি বলবেন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সর্বপ্রথম কথা বললে কিন্তু জনি গাওকো। হ্যাঁ বন্ধুরা, জনি গাওকোকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান, এরকমই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসে। তো বন্ধুরা, কি সেই নিউজ? তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু বলে রাখি, জনি গাওকোর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে আগামী 31 মে 2024 সালে, যেখানটায় কিন্তু আর মাত্র 2-3 দিনের অপেক্ষা। তারপরে কিন্তু জনি গাওকোর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে মোহনবাগানে, এবং নতুন করে কোনো কন্ট্রাক্ট করার খবর কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। তো বন্ধুরা, জনি গাওকোর মতো একটা দুর্দান্ত প্লেয়ার কিন্তু ফাঁকা বসে থাকবে না কোনো মতেই, তার পিছনে কিন্তু অন্যান্য দলরা কিন্তু পিছনে ছুটবেই। কিন্তু বন্ধুরা, তার সত্ত্বেও মোহনবাগানে একটা দুর্দান্ত অবদান কিন্তু জনি গাওকো ফেলে রেখেছে, এবং যেমনটা কিন্তু নিউজ বেরিয়ে চলে আসে, ইস্ট বেঙ্গল দলও কিন্তু তার পেছনে একটা নজর দিচ্ছে, এরকম কিন্তু একটা নিউজও কিন্তু বেড়ে চলে আসছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে কেরালা ব্লাস্টার, মুম্বাই সিটি এফসি এই দুটো দলও কিন্তু তার পেছনে নজর দিচ্ছে, এরকম কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, তার সঙ্গে আরেকটা আপডেট বেরিয়ে চলে আসছে মোহনবাগান সম্বন্ধে। এবং মোহনবাগানে কিন্তু ডাইরেক্টর পদে কিন্তু ফিরছে সৌরভ গাঙ্গুলি, এরকম কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, মোহনবাগানের জন্য একটা সর্বনাশও কিন্তু উঠে চলে আসছে, একটা সুখবরও কিন্তু উঠে চলে আসছে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন, বাই বাই।